টাকায় বিক্রি করছেন আর কত টাকায় বিক্রি করবেন? আরও মজার কথা হচ্ছে, এখন স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আমি আসানসোল দুর্গাপুরে প্রচুর অপারেটরের সঙ্গে বসেছিলাম কাগজ তৈরি করার ক্ষেত্রে। 10% অপারেটরের কাছে ট্রেড লাইসেন্স, পিএনটি লাইসেন্স আর পিট্যাক্স বা এই ধরনের কাগজ আছে, 90%-এর কাছে নেই। 2% অপারেটরের কাছে জিএসটি রেজিস্ট্রেশন আছে, বাকিদের কাছে নেই। এই লোকগুলো গিয়ে জননেতাদেরকে এটা বোঝাতে পারবেন তো যে আমরা ট্যাক্স দিই না, আমরা লাইসেন্স করি না, আমরা কিছু না করে ব্যবসা করি আর আন্দোলন করতে আপনার কাছে এসছি? বোঝাতে হবে তো। ব্যবসার নামে যারা আলোচনা করতে চান, 100 বার আলোচনা হতে পারে। কেবল টিভিটা আজ 28 বছর ধরে চলছে। কেবল টিভিতে আমি অন্তত মনে করি, যেখানে যখন যে অপারেটর ডেকেছে আমি গিয়ে বসে আলোচনা করেছি, সেটাকে পাবলিকলি নিয়ে আসা, ব্যবসার যে সিক্রেসিটাকে রোডে নিয়ে চলে আসা, এবং একজন দুজন নিজেকে নেতা বানাবার জন্য ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপে লাগাতার যে স্লোগান দিচ্ছেন, যেভাবে আন্দোলন করছেন, আজকে কাস্টমার কিন্তু জানতে পারছে যে আমাদের রেট কি, আমাদের কি হচ্ছে। আমি বলছি এটা একটা সর্বনাশের দিকে আমরা যাচ্ছি, কালকে সকালবেলা আমরা চাইলেও ফিরে আসতে পারবো। এমন একজন গ্রাহক আমি কাল ধানমাদে গেছিলাম, আমাকে জিজ্ঞেস করছেন যে জয়দীপদা, আগর এক সার্ভিস যে সাব কেবল অপারেটর, ও আপনা কেবল অপারেটর কো ছোড় সকতা হ্যায়, দুসরে জায়গা যা সকতা হ্যায়, এক কেবল অপারেটর আপনা এমএসও কো বদল সকতা হ্যায়, তো এক কাস্টমার কিউ নেই আপনা অপারেটর কো বদল কে দুসরা অপারেটর সে লাইন লে সকতা হ্যায়, ইয়ে কিউ আপ রোকা জা রাহা হ্যায়, ইয়ে ভি হোনা চাহিয়ে, উসে আমারা সার্ভিস আচ্ছা হোক, উসমে হো সকতা মেরা রেট আচ্ছা হোক। ভালো করে আজকে চিন্তা করার দিন এসছে যারা আপনারা এখানে বসে আছেন কেবল অপারেটর, এবং যদি এই ভিডিওটা কোথাও পোস্ট হয়, আপডেট হয়, যারা দেখবেন কেবল অপারেটর বন্ধুরা, যে এটা ঠিক হচ্ছে একটা দুটো লোক, বেশি সংখ্যক মানুষ যারা সুস্থভাবে কেবলের পয়সা দিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের ব্যবসাটা নষ্ট করতে চাইছেন। কেননা জননেতা কয়েক হাজার কেবল অপারেটরের স্বার্থ দেখবেন না কয়েক লক্ষ গ্রাহকের স্বার্থ দেখবেন, এটা মনে করতে হবে। আর পৃথিবীর কোনো ব্যবসায় ব্যবসার সিক্রেসি, ব্যবসার রেট, ব্যবসার কিছু তৃতীয় ব্যক্তির কাছে ডিসক্লোজ করা হয় না, কোনোদিন ডিসক্লোজ করা হয় না, এটা কি ঠিক হচ্ছে? এই প্রশ্নটা আমার সবার কাছে থাকুক। কাস্টমার যেদিন সস্তা পাবে না, ওয়্যারলেস ডিস্টিভি টাটা স্কাই এগুলো চলেই যাবে, ঠিক আছে? তো চলে যেছেও আজকে যারা মনে করো খেলা টেলা কার্টুন টার্টুন দেখে না, 40 টাকা বাংলা প্যাকেজ দিচ্ছে, চলে